ইউজারদের তথ্য ব্যবহার করে ফেসবুকের বিজ্ঞাপন দেওয়ার ব্যবসায়িক মডেল প্রতিষ্ঠানটি ভবিষ্যতে পরিবর্তন করবে কিনা, কিংবা তথ্যের নিরাপত্তার জন্য অর্থের দাবি করবে কিনা গ্রাহকদের কাছে, এমন প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন মার্ক জাকারবার্গ। আর বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে ফেসবুক বড় কোনো পরিবর্তন আনলে মুখ থুবড়ে পড়বে প্রতিষ্ঠানটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে শুনানির দ্বিতীয় দিন আইন প্রণেতাদের তোপের মুখে পড়তে হয়েছে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে। দীর্ঘ 5 ঘণ্টাব্যাপী শুনানিতে প্রশ্ন ওঠে প্রতিষ্ঠানটির ব্যবসার কৌশল পরিবর্তনের বিষয়ে। Are you willing to change your business model in the interest of protecting individual privacy? Congresswoman, I'm not sure what that means. শুনানিতে প্রশ্ন ছিল তথ্যের নিরাপত্তায় ভবিষ্যতে ফেসবুক অর্থ দাবি করবে কিনা। Are you actually considering having Facebook users pay for you not to use that information? People have a control over how their information is used in ads in the product today. So if you want to have an experience where your ads aren't targeted using all the information that we have available, you can turn off third-party information. ফেসবুকের নিয়ন্ত্রণ বিষয়ে এক সিনেট সদস্যের প্রশ্নের জবাবে জাকারবার্গ জানান, এই বিষয়ে তার সমর্থন আছে, তবে সেটা হতে হবে সঠিক নিয়ন্ত্রণ। যদিও সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কেমন হতে পারে সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি, বরং ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ তাদের নিজেদের হাতেই রয়েছে বলে দাবি জাকারবার্গের। On Facebook, you have control over your information. The content that you share, you put there. You can take it down at any time. The information that we collect, you can choose to have us not collect, you could delete any of it, and of course you can leave Facebook if you want. প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে না পারলে ফেসবুক তার ব্যবসা হারাবে। So if they can't assure people that they are a trustworthy platform, that you want to share your information with them, then that undermines their whole business model. They can't take that data and then use it to sell ads, which is how they make their money. তথ্য সুরক্ষায় অতীতে ফেসবুকের ভূমিকা কতটা সক্রিয় ছিল এবং ভবিষ্যতে কী ধরনের নিরাপত্তা দিতে চায় প্রতিষ্ঠানটি, সে বিষয়ে শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর উদ্যোগ দেখতে চান সিনেটররা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।